সঠিকভাবে কাজ করে জনগণকে ডেভেলপ করার জন্য তো একটাই কারণ আমি 3 বছর ধরে সাবজোনালে আছি কিন্তু এখানে জনগণের ডেভেলপ করার জন্য রাস্তা খুঁজে পাইনি সেই জন্য আমি সাবজোনাল রিজন দিয়ে টিপ্রামাটা রিজন দিয়ে আজকে বিজেপিতে জয়েন করছি নাম আমার নাম রাজামালা দেব্রম ধন্যবাদ সামাজিক বন্ধুদের বিজেপিতে আসার কারণ এবং তীব্রমতা ছড়ার কারণ একমাত্র মানুষের জন্য কাজ করার জন্য মানুষের কাজ করার জন্য তীব্রমতা ছাড়ছি বিজেপিতে জয়েন করছি মানুষের কাজ করার জন্য তাহলে কি ওই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না নিশ্চয়ই কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন অসুবিধা তো সম্মুখীন তো হয়নি যে সিস্টেমে চলার কথা দাদা মহারাজা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকের যে মতাদর্শ আদর্শ আপনার কেমন লাগছে ওনার মতাদর্শ এবং আদর্শ ব্যক্তিগতভাবে আমি ওনার ব্যক্তিগত আদর্শ এবং মতাদর্শ না তীব্রমতার মতাদর্শ এবং আদর্শ কোনটা জিজ্ঞাসা করছেন তীব্রমতার যে আদর্শ এবং মতাদর্শ নিশ্চয়ই এখানে ভালো হয়নি সেই জন্য আমি ওইখান থেকে ছাড়তে বাধ্য হচ্ছে যে গ্রেটার ত্রিপুরার দাবিতে আপনারও ছিলেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা এখন কি মনে করছেন না গ্রেটার ত্রিপুরার ল্যান্ডের যে যুক্তি ওইটা সাংবিধানিক আমি অস্বীকার করি না কিন্তু এখনটা পাশাপাশি যে গ্রেটার ত্রিপুরার ল্যান্ডের যে আসল সঠিক অর্থ এবং যে কিসের জন্য এই শব্দটা ব্যয় করা হচ্ছে এবং এই শব্দটা এসেছে সেটা কি বাস্তব না অবাস্তব এবং সেটা কি সত্যি সত্যি তীব্রসাদের যে মুক্তির জন্য এবং উন্নয়নের জন্য সেটা একটু এখনটা মানুষ তো পরিষ্কার হচ্ছে না আমি নিজেও পরিষ্কার হচ্ছে না এবং আমি আশা করি যারা যে তীব্রমতাতে এখনটা আমার মতো যারা লিডার আছে এবং যারা সমর্থক আছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছে না যে সেটা মানে যে মিনিংটা যে গ্রেটার ত্রিপুরার মিনিংটা এখন যা তারা যেটা ইমোশনালি যেটা তারা বুঝছে নিশ্চয়ই এটা তারা হয়তো যদি সময়ে যদি ওই মিনিংটা যদি সত্যি সত্যি যদি তারা বুঝে তাহলে নিশ্চয়ই তখন যে আমি যে ডিসিশন নিচ্ছি নিশ্চয়ই এই ডিসিশনটা সবাই নেবে সেটা হয়তো সময় হবে